আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা এটা অবশ্যই আমার ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আমি মেক করেছি সেগুলোতে আপনি জেনে গেছেন এর নাম কি এ মুনিবেবি না এ মুনিবেবির জামা হিসেবে একে নিয়ে এসেছি মেয়ে দেখাতে আর আমার এই বাড়িতে দুইটা মেয়ে থাকে একটা যে যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকি বেবি আর একটা মেয়ে হচ্ছে এই যে এটা মুনিবেবি মুনিবেবি হলো বড় বোন মুনিবেবি হলো এই বাড়ির বড় বোন ইভেন ইভেন এই যে ইগোবেবির থেকেও মুনিবেবি বয়সে বড়ো প্রায় এক বছরের বড়ো এক বছরকে দেড় বছরের বড়ো হতে পারে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটো বোন ছোটো বোন ছোটো বোনের নাম হচ্ছে ব্ল্যাকি বেবি তো ব্ল্যাকি বেবিও সিঙ্গেল তো এখানে একটা মজাদার ইন্টারেস্টিং ব্যাপার হলো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই দুইজনার পেয়ার মাবত হয়ে গেছে আমি একে এনেছি একে বাজার থেকে কিনে এনেছি জামাই হিসাবে মুনিবেবির মুনিবেবির জামাই বাট এই বজ্জাত কী করেছে মুনিবেবিকে পছন্দ করেনি এছাড়া তার ছোটো বোনকে পছন্দ হয়ে গেছে এটা কোনো কথা হ্যাঁ বড় বড় বোনকে দেখতে এসে তুই ছোটো বোনকে পছন্দ করছিস আর ছোটো বোনও পাজিয়ে আসে ছোটো বোনও একে পছন্দ করে এটা কেমন কথা হলো হুম বড় বোনের জামাইকে তুই এভাবে ছিঁড়ে নিতে চাচ্ছিস ব্ল্যাকি হ্যাঁ এটা হচ্ছে কোনো কথা হলো আপনারাই বলুন এর বিচার কী হওয়া উচিত হুম বড় বোনকে দেখতে এসে এত সুন্দর দেখতে পাচ্ছেন বড় বোন সাধারণত বড় বোনেরা একটু কম সুন্দর হয় ছোটো বোনেরা একটু বেশি সুন্দর হয় কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা একদম ভিন্ন মুনিবেবি দেখেছে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে ইউটিউবে ইন্টারনেটে আমার মনে হয় সব থেকে পপুলার একজন কবুতর একটি কবুতর হলো মুনিবেবি মুনিবেবিকে সবাই চেনে মুনিবেবিকে সবাই চেনে এই কিন্তু এক মুনিবেবি কিন্তু একদম সেলিব্রিটি তবুও সব মুনিবেবি সব আছে মুনিবেবি সেলিব্রিটি মুনিবেশি মুনিবেবি রূপ আছে আবার মুনিবেবির বাসাতে বাড়ি দেখেছেন মুনিবেবির খুব সুন্দর একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি মুনিবেবির কতগুলা গদি আছে এখানে আবার উপরে লাল হুফ আমি এটা বুঝতে পারছি না মুনিবেবি সব আছে কিন্তু তবুও ইগোবেবি ছোটো বোনকে পছন্দ করে ফেলেছে ছোটো বোন হচ্ছে ব্ল্যাকি বেবি এই তুই এত অন্ধ কেন তোর মাথায় বুদ্ধি নেই কে বেশি সুন্দরী ও হয়তো বলছে যে সুন্দর দিয়ে আমি কী করবো ব্ল্যাকি বেবি খুব ভালো ব্ল্যাকি বেবির ঘরে আমাকে যেতে দেয় কিন্তু মুনিবেবি তার ঘরেই যেতে দেয় না মুনিবেবি ঝোগরুটে মুনিবেবি সুন্দরী হলে কী হবে মুনিবেবির ভালো ঘর আছে সব আছে মুনিবেবি বড় লোক কিন্তু তাতে কী সুন্দরী বড় লোক সব কিন্তু তাতে কী মুনিবেবি পচা তার প্রমাণ হলো দেখেন ও বলছে যে আমি তার প্রমাণ দিতে পারি প্রমাণ দিবি তোই হ্যাঁ দেখেন প্রমাণ দিবে দেখতে পাচ্ছেন এটা এই যে এটা ব্ল্যাকি বেবির কাছে যদি নিয়ে যায় দুইজন ব্ল্যাকি বেবি আমার কথায় মন খারাপ করেছে এই জন্য একে ঠকুর দিল ব্ল্যাকি বেবির হুশ জ্ঞান ফিরেছে ব্ল্যাকি বেবি বলছে আমি বড় বোনের হাজব্যান্ডকে আমি কেড়ে নিব না আমি কিছুক্ষণ আগে বললাম না এই জন্য ব্ল্যাকি বেবি বুঝতে পেরেছে হ্যাঁ বেচারা দেখছিস দুই নখে পা দিতে যাইছিস বড় বোনকে দেখতে এসে ছোটো বোনের সাথে প্রেম করছিস সেজন্য তো ছোটো বোন এখন তোকে ঠকুর দিচ্ছে তুই এখন কী করবি বল হুম তুই কী করবি তোর তো ক্যারেক্টারের সমস্যা আছে ইগো বেবি তোর তো ক্যারেক্টারের সমস্যা আছে তুই ছোটো বোনের কাছে এসে সবসময় গুড়গুড় গুড়গুড় করতেছিস এটা কোনো কথা হ্যাঁ এটা কোনো কথা কী করবি বল ছোটো বোন তো তোকে পছন্দ করতেছে না দেখি ছোটো বোনের কাছে নিয়ে যাই যা ছোটো বোনের ঘরে যা দেখি কী হয় ওরে বাবা ওরে বাবা দেখতে পাচ্ছিস ছোটো বোনও তোর কাছে থাকবে না ছোটো বোনও তোর কাছে থাকবে না কেউ তোকে ভালোবাসে না ওই দেখ ও আর বড় বোনের কাছে চলে গেছে দেখছিস তুই কী করবি বল তোকে কেউ পছন্দ করে না ইগো ইগো বেবি তোকে তো কেউ পছন্দ করে না এখন কী করা যাবে বল কিছু করার আছে তুই তো অকাম করছিস তোকে তো সবাই অপছন্দ করারই কথা বড় বোনকে দেখতে এসে তুই ছোটো বোনকে প্রেম ছোটো বোনের প্রেমে পড়ে গেছিস হুম এটা কোনো কথা উফ দেখ ওরা দুই বোনই তোকে দেখতেছে কেউ তোকে ভালোবাসে না আগে ব্ল্যাকি বেবি ভালোবাসতো এখন ব্ল্যাকি বেবিও তোকে ভালোবাসে না আর তুই কী করবি বল হুম দুইজনকে চাস সেটা পসিবল না যে কোনো একজনকে নিতে হবে বল কাকে নিবি বল
ব্ল্যাকি বেবিকে নিবি না মুনি বেবিকে? মুনি বেবিকে নিবি? আচ্ছা ঠিক আছে, যা দুই বোনের কাছে যা, দুই বোনকে গিয়ে একসঙ্গে সরি বল, একসঙ্গে সরি বলবি, আর বলবি যে আমি আর নোংরা করবো না। দুই বোনকে বলবি যে আমি যেগুলো যেখানে সেখানে হাগু করি, টয়লেট করি, আমি নোং বল আমি ভালো হয়ে যাব, আমি তোমাদের মতো ওই যে ওখানে যাব, ওইখানে গিয়ে নিচে টয়লেট করব, আমি আর তোমাদের রুম নষ্ট করব না, নোংরা করব না, বুঝতে পারছিস? তাহলে কিন্তু পছন্দ করবে, নোংরা নোংরা হতো, নোংরাও হবে না, মেয়েরা পয় পরিষ্কার দেখছে, দেখতে পাচ্ছিস না কত সুন্দর ওরা, কত ভালো, তুই এভাবে নোংরা করলে হবে? এই জন্য তোকে পছন্দ করে না, ঠিক আছে? এই যে মুনি বেবি এ সরি বলতিছে, এ আর ব্ল্যাকি বেবিকে পছন্দ করে না। হ্যাঁ, ব্ল্যাকি বেবি কার পছন্দ করবে না, এ তোকেই পছন্দ করে, ওটা একটা সামথিং একটা। আচ্ছা ঠিক আছে, এখানে একটু দেখি, যা ওরে বাবা দেখতে পাচ্ছিস, ও বাবা ওরে বাবা, মামেরি করিস না, ওরে বাবা। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছেন দুইজনের রাগ করতেছে, এ এখানে রাগ করছে আর ও ওখানে গিয়ে রাগ করছে। তো যাই হোক বন্ধুরা, আমি অবশেষে বুড়াকে, ইগো বুড়াকে মুনি বেবির সঙ্গে বিয়ে দিয়ে দিব, আর তাদের ঘর হবে এইটা, দেখতে পাচ্ছেন এই খাঁচা? আগে আপনারা যদি জানেন, যদি দেখতে দেখতে পেতেন এই খাঁচা, এই খাঁচা আগে অনেক কিছু ছিল, অনেক কিছু সাজানো গুছানো ছিল, কিন্তু আমি সব সাজানো গুছানো একদম সব ই করে ফেলে সব বাহির করে নিয়ে এসেছি। আর এই ঘরে কোনো খাঁচা ছিল না, খাঁচা ছিল ওই ঘরে, ওই ঘর থেকে আমি খাঁচা এই ঘরে এনেছি। এই ঘরে আমি এই যে ইগো বেবি দেখতে পাচ্ছেন, ইগো বেবি, ইগো বেবি এখন রাগ করে আছে, গুদ 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 করতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন মুনি বেবি, মুনি বেবির ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটা আমি আউট করে দিব, আউট করে দিয়ে এই যে তাদের নতুন ঘর দিব, না এটা মুনি বেবির ঘর, না এটা ইগো বেবির ঘর। এখন আমি যদি আপনারা দেখতে পেলেন, আমি যদি ইগো বেবিকে ফোকাস করি, ইগো বেবিকে যদি আমি মুনি বেবির কাছে দিই, তাহলে আপনারা দেখতে পেলেন সে কতটুকু এর উপরে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এই জন্য ওইখানে এদের ঘর দেওয়া যাবে না, এদেরকে নতুন করে ঘর দিতে হবে, নতুন করে ঘর, আর নতুন ঘর হবে এটা, এখানে এদের দুজনকে আমি সর্বপ্রথমে জোড়া দিব। সো এদের দুজনকে আমি কীভাবে জোড়া দিব, অবশ্যই মুনি বেবি এখন জোড়া নিবে না, সো তাদেরকে জোড়া দিয়ে আমার অনেক কষ্ট হবে, বাট আমি ফুল জার্নি আপনাদের দেখাবো যে তাদের আমি কীভাবে জোড়া দিব। আর মুনি বেবির ছোটো বোনের তাহলে কী হবে, তুইও তো বচা ব্ল্যাকি বেবি, তুইও তো বচা, বড়ো বোনের হাজব্যান্ড বড়ো বোনকে দেখতে আসছে, আর বড়ো বোনের দুলা ভাইয়ের সঙ্গে তুই প্রেম করতেছিস, এ তো খুব খারাপ কথা। হ্যাঁ সাব্বাস, চলে যাবি, ওর কাছে যাবি না, ওরা বড়ো বোনের জামাই, আর কথা শুনবি না, যতই ডাকুক এর ক্যারেক্টারে ঠিক নেই, এ সবার সাথে প্রেম করতে চাই, এ পচা ইগো বেবি পচা, আর কথা শুনবি না, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আমরা এখন দেখবো, এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে মুনি বেবি এবং তার জামাই ইগো বেবি এই দুইজনের নতুন ঘর আমি ওখানে সেট করবো।